দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের মিরপুর কাঁচাবাজার এলাকা। যোগাযোগের বেহাল দশার কারণে ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। যানজট লেগে থাকায় চলাচল করতে পারছেন না মানুষ, প্রায় ঘটে দুর্ঘটনা। তবে এগুলো দেখার কেউ নেই, এই অবস্থার প্রতিকার চান এলাকাবাসী। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন। মিরপুর 11 নম্বরের এই এলাকায় বাসিন্দাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কাঁচাবাজারের পাশের সড়কটি। আধা কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির প্রশস্ত 60 ফুট, তবে চলাচলের উপযোগী মাত্র 20 ফুট। পুরো সড়ক জুড়ে খানাখন্দ, একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি আসলে অনেক পানি জমে যায় এবং কাদা হয়ে যায় অনেক প্রচুর পরিমাণ, ঠিক আছে। এবং কি মনে করেন যে একটা রিক্সা চলাচল করতে খুবই কষ্ট হয়ে যায়, ভাঙাচোরা পানি হয়ে যায়, বৃষ্টি পড়লে মানুষ হাঁটাফেরা করতে পারে না, মানুষ পড়ে যায়। যানবাহন তো দূরের কথা, স্বাভাবিক চলাচল করতেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এই এলাকার মানুষ। আমাদের এই রাস্তাতে হাঁটতে অনেক অসুবিধা হয়, বাজার করতে সমস্যা হয়। অবঞ্চিত অবস্থার কারণে দোকানদার যদি কোনো রকম পুণ্য বাসন হয়ে যায় তাহলে এই রাস্তাটা সবচেয়ে ভালো রাস্তা হবে আমার আশা। যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়, ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে, লোকসান গুনতে হয় দোকানদারদের। চলাচল নাই, মানুষের রিক্সা গাড়ি আসে না, লোকজন আসে না, অন্যান্য বাজারে চলে যায়, এই কারণে বেচা কেনা নাই। বৃষ্টি হলে জায়গা অবস্থা দেখবেন, রিক্সা উল্টায় মানুষ পড়ে, মানুষ কাস্টমার থাকে না। আজ আমাদের অবস্থা এত করুন যে বাজারে কাস্টমার আসে না। ভাঙ্গা রাস্তায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, তবে দেখার কেউ নেই। স্থানীয়রা বলছেন জনপ্রতিনিধিরাও তাদের খোঁজ নেন না। কমিশনার সাহেব বলছে যে কইরা দিব কইরা দিব, এত অনেক আগে থনি কইছে যে রাস্তা হইব। দ্রুত রাস্তাটির সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। রাস্তাটা প্রায় অনেক বছর ধরে আমরা দেখতেছি এই একই অবস্থা চলতেছে, তাই আমাদের ওই রাস্তাটা অতি দ্রুত সংস্কারের জন্য দাবি থাকবে। অচিরেই সড়কটির সংস্কার করা শুরু হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা অনুমোদন পেলেই কাজ শুরু করবো। আমরা আমার মনে হয় যে এটা এখন সময়ের ব্যাপার, যেহেতু প্রকল্প আমরা প্রণয়ন করে ইতিমধ্যে টাকার সংস্থানের জন্য আমরা মানে অলরেডি যেহেতু এটা মন্ত্রণালয় পর্যায়ে আছে, আমরা খুব শিগগিরই এই বিষয়ে আমরা আশা করছি যে একটা ভিজিবল কিছু আমরা করতে সক্ষম হব। ভাঙ্গাচোরা রাস্তা এবং খানাখন্দে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের কাঁচাবাজারের এই রাস্তায়। প্রতিনিয়ত যানজট লেগে থাকে এই রাস্তা দিয়ে, আর একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো এলাকায়, আর তাই চলাচলের ভীষণ সমস্যায় আছেন এলাকাবাসী। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকবো আমি এস এম খোরশেদ আলম।